আসসালামু আলাইকুম দর্শক, কেমন আছেন? আশা করি ভালো আছেন। রয়েছি ছাত্রাহাটে, আর আজ হচ্ছে সোমবার 25 ডিসেম্বর 2023। আপনারা দেখছেন বকনা গরুগুলো, চেষ্টা করব বকনা বাচ্চাগুলো দামের আইডিয়া দেওয়ার জন্য যে কেমন দামে ক্রয় বিক্রয় হচ্ছে আজকের এই হাট থেকে বকনা বাচ্চাগুলো। সুন্দর কোয়ালিটির গির বকনা দর্শক, আপনারা দেখছেন বিক্রি হলো 45,000। সুন্দর 45,000-এ বিক্রি হয়ে গেল এই বাচ্চাটি। তো চলুন আমরা ধীরে ধীরে আজকের এই হাট থেকে আরো যে গরুগুলো রয়েছে সেগুলোর তথ্য তুলে ধরার চেষ্টা করি। দর্শক, একজন আমাকে জিজ্ঞেস করলো যে মুস্তফা ভাই, এই বাচ্চাটা কত হইতে পারে দাম? আমি বললাম সর্বোচ্চ 52,000-53,000 দাম হবে। তো উনি বললো হ্যাঁ, 52,000 দিয়ে কিনছি, 1,000 তো দেখি এখন ওনারা বিক্রির জন্য কেমন দাম চাই সেই তথ্যই দেওয়ার চেষ্টা করি। আসসালামু আলাইকুম, ভালো আছেন? আনুমানিক বয়স কয় মাস? 1 বৎসর। চাওয়া দামটা কত? 65 দর্শক, চাওয়া দাম 65। কেমন দাম বলে কাস্টমার? 52,000-53,000 বলে। মার্শাল্লাহ দর্শক, 52,000-53,000 পর্যন্ত দাম বলে। তার মানে ব্যাপারীরা চাইতেছে যে এই দাম যেইটা বলে সেইটা আর কি ওনাদের ক্যাশ, তারপরে আরও 1-2,000 যা প্রফিট হবে সেইটা তাদের। তো যাই হোক, এই পাশে আরও কিছু বকনা। এইটা একটু ফ্রেমে ভালো এবং গলা কম্বলও সুন্দর। এটা কত ভাই? 56 চাওয়া দাম। দর্শক, ফ্রেমে বড়, 56 চাওয়া দাম। কত দাম বলে কাস্টমার ভাই? কত বলে এটা? হ্যাঁ, কত বলে কাস্টমার? 55-54 56 চাওয়া। দর্শক, 55-54 বলে, তার মানে ফিক্স রেট। আমি যেটা আইডিয়া করছিলাম যে এত বড় বকনা 55,000 চাই, তো দাম কত বলা যাবে? আর ওই পাশেরটা, এটা 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 কত? একই দাম? হ্যাঁ দর্শক, দুইটা একই দাম, 55-56-এর মধ্যে। এই যে এই ধরনের বকনা আপনারা কালেকশন করতে পারবেন। দেখি আমরা সুন্দর সুন্দর যে বকনাগুলো রয়েছে, এই পাশে ছোট একটি বকনা দেখি কেমন দাম চাই। কত এটা ভাইজান? 33,000 চাচ্ছেন। কত বলে দাম? কত? 30,200। মার্শাল্লাহ দর্শক, 30,200 পর্যন্ত দাম পাইছেন। এটা কত? এটা এটা 59 চাওয়া দাম। কত দাম বলে কাস্টমার? 55,000 59 চাওয়া। আচ্ছা, তারপরে এই পাশেটা নাভি দূর থেকে আমরা দেখতেছি যে অনেক বড়। হ্যাঁ ভাই, এটা কিন্তু সুন্দর হলো। এটা বেচা কিনা হয়ে গেল? কত চাচ্ছেন আর কত বলছে? 45-46 বলছে, 55 চাওয়া দাম। ওয়ালাইকুম সালাম, ভালো আছেন? কি জাত এটা? সিন্ধি থেকে শাহিওয়াল। কত চাওয়া দাম? 62। কত বলে দাম? 53,000 দর্শক দাম বলে। এই পাশে যদি আমরা একটি বকনা দেখি, এটাও কিন্তু সুন্দর কোয়ালিটি। কত এটা দাম চাওয়া? কত চাচ্ছেন? কত? 56। আর কত বলে? 46।
আচ্ছা ঠিক আছে, ধন্যবাদ দর্শক। আমরা ছোটো ছোটো যে বকনাগরগুলো মূলত 50-55 এর মধ্যে, এইটা কত? এটা 62 চাওয়া বেচা কিনা কতর মধ্যে হবে? 51-52 বলছে। আচ্ছা ঠিক আছে, 55 হইলে ছাড়ে দেওয়া যাবে। এইটা কত ভাই? এটা 62 চাওয়া বেচা কিনা কতর মধ্যে? 55। কত দাম বলে এটা? 52-53। আচ্ছা দর্শক, এখানে যেগুলো দেখা যাচ্ছে প্রায় সবগুলো একই রকমের সাইজ, আর দামেও হয়তো একই রকম হবে, হয়তো 2000 কম বেশি। এটা কত ভাই? 56 চাওয়া দাম। 56 কত বলে দাম কাস্টমার? 50-এর নিচেই আর কি দর্শক, 50-এর নিচেই উনি দাম পাইছেন। আমরা হাট ঘুরে ঘুরে আপনাদের কিছু বকনা গরু দেখায় আরো, আর এই পাশে যদি যাই আরো কিছু আমরা ছোট সাইজের বকনা দেখতে পারবো, যেগুলো একটু কম রেটের মধ্যে এলসি আর কি। এগুলো দর্শক, আজকে গরুর বাজার বেশি হওয়ার কারণ হলো এই যে দেখেন বাইরে থেকে প্রচুর পরিমাণে কিন্তু ট্রাক আসছে, এইটাই পাশে আরো অন্যান্য পাশে কিন্তু আরো ট্রাক রয়েছে। এই কারণে মনে করেন যে আজকে বাজার বেশি, নোয়াখালী, ফেনী, কুমিল্লা, চট্টগ্রাম এই লাইন থেকে বেশি আর কি, কুয়াকাটা থেকেও আসে কিছু কাস্টমার। এই হাটগুলো আসলে অপরিচিত ছিল, আর এখন বর্তমান অনলাইনে ভিডিও দেখে দেখে কিন্তু অনেকটা পরিচিত হয়ে গেছে, যার কারণে চাহিদাটা বেশি এবং দামেও একটু বেশি হয়ে গেছে। সুন্দর একটা বকনা এই পাশে, এইটা কত ভাইজান? কত এটা চাওয়া? 56। কেমন দাম বলে কাস্টমার? 48 বলে। 50-এর আশেপাশে নিয়ত দর্শক, গরুটাতে মানে শাহিওয়াল প্লাস হালকা পাতলা ফ্রিজিয়ানের ক্রস রয়েছে, যার কারণে বাচ্চাটি ফিউচারে সুন্দর একটা গাভী হবে, দুধে এবং মাংসে দুইটাতে সেরা হবে। ডিজাইন তো আছেই, দেখি এই পাশেরটা। কত রাখা আছে ভাই দাম? 55 চাচ্ছে না? 55 চাওয়া দাম। কত বলে এমনি দাম? 50 ভাঙতে বলছে। তো আমাদের সাথে শেষ পর্যন্ত থাকার জন্য ধন্যবাদ আপনাদের, বিদায় নিব এই ভিডিও থেকে। ইনশাল্লাহ দেখা হবে আবারও আরেকটি করে নতুন ভিডিও নিয়ে। খোদা হাফেজ, আসসালামু আলাইকুম।